একদিকে বুধবার 16 দফা দাবিতে সিপিএম এর কর্মসূচির উপর বিজেপির আক্রমণের অভিযোগ তুলছে সিপিএম, অন্যদিকে রাজ্য বিজেপির তরফে বলা হয়েছে এই অভিযোগ ভিত্তিহীন। এই বিষয়ে বিজেপি প্রদেশ কার্যালয়ে বুধবার একটি সংবাদ সম্মেলনে বিজেপি মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, সিপিএম গোটা দেশে অপ্রাসঙ্গিক হয়ে গেছে এবং রাজ্যেও তাদের জনবিরোধী নীতির জন্য ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। বিভ্রান্তি সৃষ্টি করা এবং সন্ত্রাস কায়েম করা সিপিএম এর পুরনো পন্থা বলে তিনি মন্তব্য করেন। তাছাড়া বিজেপির আরেকজন মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা বুধবার নিজেই আইন ভেঙেছেন। যদি সরকার বা বিজেপি দল তাদের এই কর্মসূচি করতে বাধা সৃষ্টি করে থাকত, তাহলে তাদের বক্তব্য অনুযায়ী 283টা স্থানে তারা কি করে এই বিক্ষোভ সমাবেশ রূপায়ণ ছবিতে যা ঘটেছে তা পূর্ব পরিকল্পিত। নবেন্দ্রবাবু বলেছেন আমাদের দুজন কার্যকর্তা একটা কর্মসূচিতে যাচ্ছিল, রাস্তায় তাদের উপর আক্রমণ সংঘটিত। অরুণ ত্রিপুরা প্রাক্তন এমডিসি, ওনার নেতৃত্বে সিপিআইএম দলের দুর্বৃত্তরা এই আক্রমণ সংঘটিত। এটা ঘটনা সারা দেশে যখন সিপিআইএম অপ্রাসঙ্গিক হয়ে গেছে, সংসদীয় রাজনীতি থেকে শুরু করে সর্বত্র অপ্রাসঙ্গিক হয়ে গেছে, ত্রিপুরায়ও স্বীকৃত বিরোধী দল থাকা সত্ত্বেও ক্রমশ তারা তাদের জনবিরোধী নীতির ফলে, তাদের কার্যকলাপের ফলে তারা ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। পায়ের তলার মাটি যতটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, জীবাণু ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তত বেশি তারা মরিয়া হয়ে উঠে। তাদের যে পুরনো কায়দা সন্ত্রাস একদিকে বিভ্রান্তি সৃষ্টি করা,